মুসলমানের উচিত আজকে সিরিয়াল বার করে হযরতে ইউসুফ নবীর নামে একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানানো হয়েছে এত থেকে বড় পাপ কাজ আর কিছু নেই মুসলমানরা এইগুলোকে দেখে সিরিজগুলোকে যেগুলো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ছড়া হচ্ছে ইউটিউবে ছড়া হচ্ছে একটা সুন্দর নারী সাজিয়েছে যাকে জুলাইখা বানিয়েছে একটা সুন্দর ছেলেকে সাজিয়ে তাকে ইউসুফ নবী বানিয়ে তার সিরিয়াল তৈরি করে ছাড়ছে এটার উপরে প্রতিবাদ হওয়া দরকার এবং এই ধরনের সিরিয়াল যারা দেখবে তাদের ঈমান চলে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে কেন ইউসুফ নবীকে কেউ আপনারা দেখেছেন কথা বলেন আল্লাহর হাবিবকে কেউ দেখেছেন না আজকে যদি সুযোগ দেন ইউসুফ নবীর কালকে এই হারামখোরের আওলাদরা আমার নবীজির চিত্র বানাবে ঠিক কি না কথা বলেন তার প্রমাণ আছে আপনারা জানেন ভারতবর্ষের বুকে বীজ চড়ানো হচ্ছে বহুত বড় ষড়যন্ত্র রচে দেওয়া হচ্ছে মুসলমান আর হিন্দুর মধ্যে তার কারণ একটাই আপনারা দেখেছেন একটা ফিল্ম রিলিজ হয়েছে কেরলা ফাইল যেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিষিদ্ধ জারি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যে আমি তিনাকে ধন্যবাদ দেব আন্তরিক শুভেচ্ছা দেব এবং এই পদক্ষেপের জন্য আমি মন থেকে দোয়া দেব কেন সেই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে কেরলের মাটিতে 850 মেয়েকে জোর জবস্তি মুসলমান মোলবিরা মুসলমানরা জোর জবস্তি একদম নিজে থেকে ঘাত ধরে তাদেরকে ইসলাম কবুল করিয়েছে আমি ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে যতগুলো নেতা মন্ত্রী আছে আমি চ্যালেঞ্জ দিলাম একটা এরকম হিন্দু ভাই যে ইসলাম কবুল করেছে তাকে নিয়ে এসো সে যদি বলে আমাকে জোর জবস্তি কলমা পড়িয়েছে তাকে সঙ্গে সঙ্গে বলবো এক্ষুনি বেঈমান হয়ে যাও ইসলামের জায়গায় তোমাদের ঠাঁই নেই জোরে বলুন ইনশাআল্লাহ আমি মলবি ইয়াসিন হুংকার দিচ্ছি ভারত কে জিতনে ভি মন্ত্রী হো আর জো লোক কুত্তা মিডিয়া ওয়ালে হো আর জো লোক ফিল্ম বানা রহে হো আগর হিম্মত হ্যায় তো লেকে আও জো কহ রহি হ্যায় কে হামে জবরদস্তি হমকো ইসলাম কবুল করায়া গিয়া তো মাই আপনে দিল সে কহ রহা হু আর মাই জিম্মেদারি লেতা হু কে আও তুমকো হাম ফির সে বেঈমান বানা দেঙ্গে তুমে ইসলাম মে জরুরত হ্যায় নাহি लेकिन कोई दिल से अगर इस्लाम कबूल करे तो उसके दिल से निकालोगे कैसे তোমরা যদি ভারতের সব মসজিদ ভেঙে দাও আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর রাসূলের মহব্বত সরাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মুসলমান আপনার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র রচে দিয়েছে ভারতে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে এই ফিল্ম যে পরিচালক তৈরি করেছে সেই পরিচালককে বলবো শোনো তুমি মানুষের সামনে মিথ্যাকে সত্য করে তুলে ধরো না যদি হিম্মত থাকে যখন কাশ্মীর ফাইলস তৈরি করেছিল বিবেক অগ্নিহোত্রী আমি বলেছিলাম আরে বিবেক অগ্নিহোত্রী আগর তোমারি অন্দর দম হ্যায় আগর তোমারি অন্দর সচ্চাই হ্যায় অনুপম খের আগর তুম সচ্চা হো আগর ঈমানদারি হ্যায় তো তুম এক মর্তবা গুজরাট ফাইল নিকাল কে দিখা দো জিসমে হাজার ও 2000 মুসলমান কে কত্লে আম কিয়া গিয়া 2000 সে জাদা মুসলমান কো কত্ল কিয়া গিয়া এক মর্তবা निकाल के दिखाओ लेकिन तुम तो बीजेपी के पले हुए कुत्ते हो तुम तो देश में भाईचारा को तोड़ रहे हो मुसलमान शब्दान हन कलमार ऊपर टिके जान जोरे बोलूं इंशाल्लाह अल्लाह के चिने ना देखे अल्लाह के विश्वास करूं আমাদের জান আমাদের প্রাণ আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা জানেন না কতগুলো সাহাবী শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে হাজী সাহেব কে আছেন হাত তুলেন তো এখানে মাশাআল্লাহ হাজী সাহেব একজনকে পেয়েছি আর কেউ হাজী সাহেব আছে নেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে ঠিক কি না হাজী সাহেব সেখানে কে আছে জানেন আল্লাহ নবী চাচা জান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে যুদ্ধের ময়দানে
আল্লাহর নবীর চাচার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছিল বেঈমান কে হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দাকে আল্লাহ ঈমান দান করেছিলেন, নবীজি চাচা জানের কলিজার থরটা চিবিয়ে খেয়েছিল, তার উপরে তলোয়ার ঠেকানো হয়নি, তার গর্দনে তলোয়ার ঠেকানো হয়নি, সে নিজে থেকে ইসলাম কবুল করেছে। এটা আপনি তাকে বলুন, যদি জোর জবরদস্তি কেউ কি যদি তলোয়ার ঠেকিয়ে কারোর উপরে অত্যাচার করে যদি ইসলাম কবুল করানো হতো, তো আমি ওই পরিচালককে বলি আর আমার দেশকে সারে মিডিয়া ওয়ালো শুনলো কান খোলকর, হিন্দুস্তান মে এক ভি হিন্দু নহি রহতা, কিউকি সারে 800 সাল তক মুগল নে রাজ কিয়া, এক ভি হিন্দু হিন্দুস্তান মে নহি রহতে, সবকো ইসলাম কবুল করা দেতা। লেকিন বড়ি দুঃখ কি বাত হে, ও লোক ক্যা ক্যা ঈমানদারি সে রাজ কিয়া, ইয়ে তো হিন্দুস্তান হ্যায়, যারা 800 বৎসর রাজত্ব করে হিন্দু দিকে হিন্দু করতে পারল না, জোরজবস্তি কলমা পড়ালো না। আজকে এরা ফিল্ম তৈরি করলে যে নিজে থেকে, তাইলে শোনো, ভারতে যারা হিন্দু ভাই আছে তারা হিন্দু ছিল না, সবাই মুসলমান ছিল, যেহেতু এই ভারতের মাটিতেই আল্লাহ সর্বপ্রথম যাকে নামিয়েছিলেন তিনি ছিলেন মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস। ওই জন্য আমরা কোরআনকে ফলো করি আর কোরআনকে ফলো করি নবীজির আদর্শকে ফলো করার কারণে। কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে, এটাই আমার আল্লাহ শিক্ষা দিলেন পৃথিবীর মানুষকে। চলুন, এক নম্বর শুনালাম না দেখে আল্লাহর প্রতি বিশ্বাসের নাম কি বললাম, ইমান। শোনার পর মুসলমান ভাইরা দ্বিতীয় নম্বর, তারা যেন পাঞ্জে গানা নামাজ আদায় করে। হাত তুলে বলুন কে কে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন, হাত তুলে ইনশাল্লাহ, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন কিন্তু পাইকারি নামাজ পড়বেন না, আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকারি নামাজ পড়ে, পাইকারি নামাজ জানেন না, মসজিদে বাজারে দোকান আছে, মসজিদে আজান হয়েছে, বেশিরভাগ লোক তকবীর স্টার্ট হলে তখন মসজিদে ঢুকে, তাড়াতাড়ি ঢুকে উজু করে আল্লাহ আকবার, আর মনে পড়ছে না দোকানে তালা লাগাইছি না লাগাইনি, নামাজটা কত সুন্দর হবে, ভালো হবে না নামাজটা, কত ভালো হবে কি বলছে, আল্লাহ মাফ করুন। নামাজ ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে। নামাজ কেমন হবে, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় শিখালেন মুমিনদের আখলাকে, যেখানে বললেন সেখানে আল্লাহ 18 পারার প্রথম পৃষ্ঠায় বললেন, কাদাবলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হে আমার বিশ্ব নবী তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, এটা হচ্ছে কোরআন। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করো, 5 মিনিটের নামাজে ধীর স্থির ভাবে। আল্লাহ এখানে কতগুলো গুণাবলী দিয়েছে জানেন মুমিনদের, আপনার মধ্যে আছে নাকি সন্দেহ হয়ে যাবে। এক নম্বর, ওই জন্য আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, সকলে এটা মনে মনে ভাববো, জোরে বলুন ইনশাআল্লাহ। সাহাবীদের নামাজ এত ভালো ছিল, এত সুন্দর ছিল, তারা এক রাকাত, একটা রাকাত ছেড়ে গিয়েছিল, হযরতের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েতে আছে তিনি 40 রাত জেগে কেঁদেছিলেন। হে যুবক, হে মুসলমান ভাই বোন,
আপনি নিয়ত করে আপনি নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আপনার জীবনে কতগুলো রাকাত তো দূরের কথা, কতগুলো ওয়াক্ত কাজা করেছো জীবনে, ক ওয়াক্ত কাজা করেছো। হে যুবক, তুমি বালক হয়েছো 12 বৎসরে, 12 বৎসরের পর থেকে তুমি কতগুলো নামাজ কাজা করেছো, তোমার 20 বৎসর বয়স হলে এখনো তুমি 5 ওয়াক্তের নামাজি হলেন। অথচ হাদিসে আছে একটা মুসলমান, সে যখন বালিগ হবে, বালিগ হওয়ার পর থেকে তার নামাজ ফরজ হয়ে গেল। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা তোমাদের সন্তানকে 7 বৎসর বয়স থেকে নামাজের তাকিদ দাও, হাতটা ধরে নিয়ে গিয়ে মসজিদে দাঁড় করাও, তাকে নামাজ পড়াও। আমাদের দেশের অনেক গণ্ড মূর্খ লোক আছে, জুম্মার দিনে বাচ্চা ছেলেরা মসজিদে গন্ডগোল করলে অনেক বয়স্ক মুসল্লিরা বলে, এদিকে কি করতে আনিস বে মসজিদে, বলে না বলে না, তাদের জ্ঞানের অভাব। তারা শুনে যাও হাদিসটা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সিজদায় আছেন, পিঠের ওপরে চাবলেন এসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানা যান, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক চড় মারলেন হযরতে হোসেনকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে ধমক দিলেন মা ফাতেমাকে, কখনো হাত তুলবে না, হোসেন বাচ্চা ছেলে, এ আমার নামাজ থেকে কখনো পাশে সিজদা করে, কখনো আমার মতো নামাজে দাঁড়ায়, এর উপরে আসর পড়বে, এর উপরে আসর পড়বে, আপনার ছেলে খেলা করুক মসজিদে, বাচ্চা ছেলেরা লাস্ট কাতারে খেলা করুক, নিয়ে গিয়ে হাতটা ধরে ফার্স্ট লাস্ট কাতারে বস করিয়ে দেন, তার উপরে নামাজের ফিজা এবং আল্লাহর রহমত বর্ষিত হবে, হয়তো ওই বাচ্চা ছেলের আমিন বলাটা আপনার জন্য কবুল হয়ে যাবে আল্লাহর বারগাহে। কেন আল্লাহ তাআলা শুনলেন মুসলমানদের দোয়া কবুল হয় না কেন, আল্লাহর উপরে ভরসা নাই। অনেকজন মনে মনে ভাবে আমি এত দোয়া করি আল্লাহ আমার দোয়াকে কবুল করছে না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি কিয়ামতের দিনে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।